এই যে সামনে দেখতে পাচ্ছেন যে পথ, এটি তিতাস উপজেলার জগৎপুর গ্রামের ঠিক দক্ষিণ পাশ দিয়ে একটি মেঠো পথ। এই মেঠো পথে সামনে দেখতে পাচ্ছেন একটি সাঁকো, এই সাঁকো দিয়ে পারাপার হয়ে মানুষ জগৎপুরের দক্ষিণের জমিগুলোতে তাদের আবাদের কাজ চালিয়ে যায়। বর্ষাকালে রাস্তাটি নিচু হওয়ার কারণে এই পথ দিয়েই নৌকা চলাচল করতে হয়। বিস্তৃত বিশাল জমির মধ্যে ইদানিং যার যার সুবিধা মতো অনেকেই আবাসভূমি করিয়ে নিয়েছেন। সামনে দেখতে পাচ্ছেন একটি বাড়ি, কয়েক বছর আগেও ছিল এটা জমি, জমি থেকে নিজের বাড়ি দূরে হওয়ার কারণে তাই এই ফসলি জমিতেই বাড়ি ঘর করে নিয়েছেন। এই রাস্তার দুপাশে যে গাছগাছালি দেখছেন, অধিকাংশ গাছগাছালির ভিতরই আবাসভূমি অর্থাৎ গৃহস্থদের বাড়িঘর। সম্মুখে দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে আসছেন একজন কৃষক, সে তার গরুর পাল নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই গোপাল নিয়ে বাড়িতে যাচ্ছেন। আমার এই রাস্তার কিছুক্ষণ সম্মুখে যাবার পরই দেখবেন বিশাল গোচারণ ভূমি, একেবারে ঠিক অনাবাদি জমি বললে হবে না, কারণ এই এলাকার অনেকেই গরু ছাগল পালন করেন। যদিও আমাদের তিতাস উপজেলায় আগে সেই গোচারণ ভূমি প্রায় বিলুপ্ত বললেই চলে, তবে এই জগৎপুরের এই মেঠোপথের পাশেই আপনারা বিশাল গোচারণ ভূমি দেখবেন। অনেকেই বলে থাকেন জমি অনাবাদি, আসলে অনাবাদি ঠিক না, ফসল না করলেও জমিগুলোতে যে ন্যাচারাল ঘাস অর্থাৎ প্রাকৃতিক যে ঘাস উঠে সে ঘাসগুলি এই এলাকার গরু ছাগল উন্মুক্তভাবে খেয়ে থাকে। এখন আমার সম্মুখে আবার দেখতে পাচ্ছেন একটি কিষানি তার গরুর পাল নিয়ে এবং ছাগল নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন জমি থেকে। প্রতিদিন সকাল সন্ধ্যায় এভাবেই তাদের গৃহপালিত ছাগল গরু সহ অন্যান্য জন্তুগুলো এই দেখতে পাচ্ছেন, সামনে দেখতে পাচ্ছেন একটি ঠিক সবগুলো ফসল নয়, অনেক জমি অনাবাদি রয়েছে। আমরা এই অনাবাদি জমিগুলোতে গোচারণ ভূমি হিসাবে চিহ্নিত করতে পারি, কারণ এখানে উন্মুক্তভাবে গরু ছাগল ঘাস খেতে পারে। এবং পূর্বেকার
দিনে যেরকম সকালে এই গরু ছাগলগুলা উন্মুক্ত জায়গায় উন্মুক্ত গোচারণ ভূমিতে যেভাবে ঘাস খেয়ে বাড়িতে যেত, এখন ঠিক তেমনি এই বাম পাশে দেখতে পাচ্ছেন ঠিক তেমনি ভাবি আগের মতো। যদিও সেই প্রাকৃতিক গোচারণ ভূমি নেই, তবে ইদানিং আবার কিছু কিছু জমিতে ঘাস কৃষি কর্মকর্তার দপ্তর থেকে ঘাস এনে জমিতে লাগানো হয়। এবং এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি একটি গরুর জন্যই এই ঘাস ক্ষেত হিসাবে আবাদ করা হয়েছে। এবং এই ঘাসের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঘাসের আবাদ, এই আবাদি ঘাসগুলোর মধ্যে গৃহস্থ তাদের নিজস্ব গৃহপালিত পশু উন্মুক্ত ছেড়ে পালন করেন। এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে বিদায়, অনেক গরু ছাগল বাড়িতে নিয়ে গেছেন আপনারা কিছুক্ষণ পূর্বে আমার সম্মুখে দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন গরু নিয়ে বাড়িতে যাচ্ছে আসছে। আবার সামনে আরেকটি গরুর পাল আসছে, তারাও ঘাস খাওয়া শেষে গরুগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে। আমি ঠিক সম্মুখে আছি বিদায়, গরুগুলো একটু আচমকা ভয় পাওয়ার মতো গরুগুলো পিছনে চলে যেতে চাচ্ছে। তাই আমি সরে গরুগুলোকে তাদের নিজ যাতায়াতের পথে সহযোগিতা করছি। কয়টা গরু এখানে? এক গৃহস্থ 10টি গরু নিয়ে বাড়িতে যাচ্ছে, হয়তোবা সেই সকালে এই গরুগুলো এই বিশাল এই উন্মুক্ত গোচারণ ভূমিতে গরুগুলো ঘাস খাইয়েছেন। আমি চলছি মেঠোপথে, আমাদের আপনাদেরকে আমি এই তিতাস উপজেলার প্রতিটি ইউনিয়নের মেঠোপথের মানুষের জীবন আচরণ দুঃখ হাসি বেদনা কান্না তাদের জীবন প্রবাহ তুলে ধরার চেষ্টা করব, এই প্রত্যাশায় আমি এই পেজটি খুলেছি। আশা করি আপনারা এই মেঠোপথে এই পেজটিতে লাইক কমেন্ট এবং সেই সাথে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। চীনাবাদাম ডানে দেখতে পাচ্ছেন, এই জমিটিতে চীনাবাদাম বেলে মাটি হওয়ার কারণে এই এই বিশাল বিশাল এই জমি এই বিশাল এই জমি পুরোটাই বেলে মাটি বিধায় এখানে আলু সরিষা চীনাবাদাম এবং আরও বেলে মাটিতে সাধারণত যে ধরনের ফসল খুব ভালো হয় কৃষকরা সাধারণত ওই ধরনের ফসলই এখানে করে থাকেন। এই বাদাম সূর্য হেলে গিয়েছে, কিছুক্ষণ পরই হয়তো অস্ত যাবে। এই 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 যে চীনাবাদাম জমিটির ঠিক পশ্চিম দিকেই দেখতে পাচ্ছেন কতগুলো খের, অর্থাৎ এটাকে আমরা নারাকুটা বলি। এই জমিতে ছিল সরিষা, কিছুদিন পূর্বেও ছিল এটা হলুদের অভয়ারণ্য,
শুধু হলুদ আর হলুদ। এই সরিষা উৎপাদিত হয়েছে, তার আশেপাশে দেখছেন অনেকে আবার ভুট্টা, মরিচ, এই যে দূর দূরে দেখছেন একজন কৃষক তার জমি অবলোকন করছে, হয়তো জমিতে সার, কীটনাশক কিংবা কি তদারকি করছেন, কি ব্যবহার করা যায়। আবার এপাশে দেখছেন কতগুলো, এটাকে কি বলে, এগুলা অনেকগুলো শন গাছের মতে, এই শন গাছগুলো কেটে নেওয়া হয়েছে এবং বাকিগুলা পুড়ে ফেলা হয়েছে। এই এই মেঠোপথে লোক আসা যাওয়া খুব কম করেন, বিদায় জমিগুলো অনাবাদি রয়ে গেছে। এই যে রাস্তার পাশে প্রায় জঙ্গলের মতোই, জঙ্গলের মতোই হয়েছে এখানে। এই মেঠোপথে লোক খুব কম আসা যাওয়া করে। সামনে দেখতে পাচ্ছেন এক বিশাল একটি কড়াই গাছ। এটা কিন্তু আমরা ওই চক বলি, চক অর্থাৎ এটা জগৎপুরের দক্ষিণ চক। এই বিশাল বিশাল এই জমির ক্ষেত্রগুলো বর্ষাকালে যদিও ডুবে থাকে পানির নিচে, এটা কিছুটা উঁচু হওয়ার কারণে এখানে বসতি স্থাপনের চিন্তা ভাবনা করছেন। এই যে আমার ওই যে দূর দেখছেন সেগুলা অনেকেই জমিতে জমিতে বাড়ি করে নিয়েছেন এবং আবাসভূমি করেছেন। আর এই পাশে দেখছেন আবার ওই যে কৃষাণী, তার একটু দূরে যাচ্ছে গরু নিয়ে, গরুর পাল নিয়ে বাড়িতে যাচ্ছে, দাঁড়িয়ে আছে সামনে একটি কড়াই গাছ। এটা পানির মধ্যেই ডুবেছিল, তারপর আস্তে আস্তে এটা খুব এখন বড় হয়ে গিয়েছে এবং এখন এই গোড়াটা প্রায় 5-6 ফিট পানিতে, তারও বেশি বর্ষাকালে ডুবে যায়, কিন্তু গাছটা মরে না। মেঠোপথের বন্ধুরা, আমি আপনাদেরকে শুধুই মেঠোপথের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আজ এই ক্যামেরা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। গ্রাম বাংলার এই মেঠোপথ সত্যি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। আমরা অনেকেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূরে দূর দূরান্তে টাকা খরচ করেও আমরা যাই। সত্যি কথা বলতে কি, এই যে বিশাল ভূমি, যখন বর্ষাকাল হয় আমি যেখানে দাঁড়িয়েছি যে জমিগুলো আপনারা দেখছেন, যখন বর্ষায় এই জমিগুলো প্রায় 8-10 ফিট পানির নিচে থাকে, তখন এটাকেও একটা বিশাল সমুদ্রের মতো মনে হয়। আশা রাখি এবার বর্ষাতেও আপনাদেরকে এই ভূমিটি আবার দেখাবো অন্যরূপে। দেখবেন বিশাল এক জলরাশি, যদিও পালতোলা নৌকা থাকবে না, তবে শাপলা ফুল সহ জেলেদের মাছ ধরা সহ বিভিন্ন দৃশ্য আগামী বর্ষাতে আশা রাখি এই মেঠোপথ, গ্রাম বাংলার তিতাস উপজেলার এই মেঠোপথ আপনাদেরকে আমি আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই থাক, আমি আপনাদের থেকে আজকে এই মেঠোপথ থেকে বিদায় নিচ্ছি। শাহজাহান।